আসসালামু আলাইকুম। হ্যাঁ সাদিক ভাই, আপনি আমাদেরকে একটু বলেন যে এখানে আপনি কি এই বিষয়ে কি আর কিছু বলবেন, যে এখানে অবজেক্টিফাই করা হয় নাই মেয়েদেরকে, নারীদের সম্পর্কে অবজেক্টিফিকেশন নাই, এই বিষয়ে কি আপনার আর কিছু বলার থাকলে বলেন। আর যদি বলেন না থাকে, তাহলে আমরা শিশু ধর্ষণ, মোহাম্মদ যে নিজে একজন শিশু ধর্ষক ছিল এবং ইসলামে যে শিশু ধর্ষণটা হালাল সেটা আমরা প্রমাণ করতে যাব। সারিক ভাই মিউট আনমিউট করে কথা বলতে হবে, আপনাকে মিউট করছি কারণ আপনার কাছে প্রচন্ড নয়েজ আছে। জি ভাই আনমিউট হইছে। আমি বলছি যে এই যে এখানে আপনারা বলছেন যে একটা নারীকে অবজেক্টিফিকেশন করা হয়েছে, তার থেকেও বড় কথা এখানে একটা পূর্ণবান নারীর কথা বলা হয়েছে। আপনারা এরকম একটু বললেন যে পূর্ণবান নারীর কথা বলা হলো তেমন স্পেশাল কিছু যায় আসে না, কারণ সে নারী আর নারীকে অবজেক্টিফিকেশন করেছে সেটি হলো এটার বড় দোষ। আবার পূর্ণবাদ বুদ্ধি নারী কি করেছে ভাবুন। অনুগত থাকে স্বামীর সাথে, মানে স্বামীর সাথে কুফরি করে না, স্বামীর বাধ্যগত থাকে, তারাই হচ্ছে পূর্ণবতী নারী। ইসলামের এটাই কনসেপ্ট, এটাই নারীদের সম্পর্কে। পুরুষের সম্পর্কে পূর্ণবতী পুরুষ হচ্ছে যে আল্লাহর অনুগত থাকে, আর নারী সম্পর্কে ইসলামের বক্তব্য হচ্ছে যে নারী স্বামীর অনুগত থাকে তারাই হচ্ছে পূর্ণবতী নারী, স্বামীর একান্ত বাধ্যগত থাকাই হচ্ছে পূর্ণবতী। এখন এই বাধ্যগত যে মেয়েরা থাকবে সেই মেয়েদেরকে অবজেক্টিফাই করা হলো, যে মেয়েরা হচ্ছে বাধ্যগত মানে শুয়ে যখন শুতে বলবে তখন শুয়ে করবে, যখন করতে বলবে তখন করে ফেলবে, যখন যেটা বলবে, এমনকি স্বামীর সারা শরীরে যদি পুঁজ হয়ে থাকে সেগুলো চেটে পরিষ্কার করেও দেওয়ার কথা বলা হচ্ছে, এমনকি স্বামী যদি উটের পিঠে চড়া অবস্থা সেক্স করতে চায় সেখানেও সেক্স করতে হবে, এটাই ইসলামের বিধান ভাই। এখানে আমি টপিকটা হারিয়ে ফেললাম, আপনারা একবার বলেন শিশু দর্শনের কথা, একবার বলেন পূর্ণবান নারীর কথা। আর পূর্ণবান নারীর কথাই বলুন, এখন শিশু দর্শনে যাইনি। আচ্ছা, পূর্ণবান নারীর কথার সম্পর্কে আপনারা যেটা দিলেন সেটা আদৌ পূর্ণবান নারীর কথা না, সেটা একজন মানে একটা বাধ্যগত নারীর কথা বললেন। আপনাদের যে অ্যাজ ইউজুয়াল আপনাদের যেরকম চিন্তা ভাবনা আসে সেগুলো নিয়ে বললেন যে পূর্ণবান নারী বলতে ভাই কি পূর্ণবান নারী হোক বা না হোক আপনার কাছে যদি সাবজেক্ট হয়ে থাকে। জি সাদিক ভাই একটু শুনেন, পূর্ণবান নারী হোক বা না হোক অবজেক্টিফিকেশন হয়েছে কিনা আপনি সেই টপিকে থাকেন, নারী তো নারী, নারী আবার পূর্ণবান পূর্ণবান কে, নারী মানুষ না, আপনি অবজেক্টিফিকেশনের ওই পয়েন্টটাতে থাকেন যে এই কোরআন এই হাদিসের এই এখানে এখানে অবজেক্টিফিকেশন হয়েছে কিনা প্লিজ। আচ্ছা, এখানে নারীকে অবজেক্টিফিকেশন করা হয়নি, প্রথমত এখানে নারীকে অবজেক্টিফিকেশন করা হয়নি, এখানে যেটাকে অবজেক্টিফিকেশন করা হচ্ছে সেটা হলো পৃথিবীকে, আর পৃথিবী হলো আমাদের উপকারে আসে। ঠিক আছে হবিং ভাই, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে সাদিক ভাইয়ের দাবি হচ্ছে যে এখানে নারীকে মোটে অবজেক্টিফাই করা হয়নি, অবজেক্টিফাই করা হয়েছে পৃথিবীকে। আমরা যদিও হাদিস থেকে পরিষ্কার দেখতে পেয়েছি যে জিনিসটা, এটা নিয়ে ভাই একদিন যদি মানে তালগাছ ধরে বসে থাকে তাহলে তো তাকে বোঝানো সম্ভব না। তো আমরা তাহলে আলোচনার পরবর্তী পয়েন্টে চলে যাই যে ইসলামে শিশু ধর্ষণ বিষয়ে নাকি ভাই, কারণ এই এই আলোচনার কোনো শেষ নাই। উনি বলবেন না 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 এখানে করা হয় নাই, আমরা বলবো হ্যাঁ করা হয়েছে, কি লাভ এই আলোচনা করে, যেটা দেখালো আমরা দেখা দিচ্ছি। ওকে ওকে ভাই, তাহলে নেক্সট টপিকে উনি উনি যদি যায় সাদিক ভাই। হ্যাঁ তাহলে সাদিক ভাই, আপনি আপনি এটা মানতেছেন না, আমাদের কিছু করার নেই ভাই, এটা তো আপনাকে আমরা বাধ্য করতে পারি না মানতে। এখন আপনি চিন্তা করে দেখেন আমরা যেটা বলার সেটা বলে ফেলছি, এখন আপনি আমাদেরকে একটু বলেন সাদিক ভাই, এখন তাহলে আমরা আলোচনার পরবর্তী স্টেপে যাই নাকি সাদিক ভাই? জি আমরা পরের ধাপে যাই এখন, যেহেতু আপনারা এটা মানবেন না আর আপনাদের যেহেতু ই হয়ে গেছে, মানে আপনারা সেটাই কি বলছেন যেটা আপনি অ্যাজ ইউজুয়াল দেখে আসেন, বা আপনাদের পূর্ণবান নারী বলতে এটাই বুঝলেন যে আপনাদের প্রতি কিছু আপনারা করেন না ভাই, মানে আপনি আমাদেরকে ইংরেজি গ্রামার শিখাইলেন, আমরা অনেক ইংরেজি গ্রামার শিখলাম, অনেক ইংরেজি গ্রামার শিখেছি আপনার কাছ থেকে, আমরা ধন্য আপনার কাছ থেকে ইংরেজি, কিন্তু ইংরেজি গ্রামার দিয়ে কোথাও কিছু করা যাবে না, মানে আমার জুতা পেটা খেতে হবে এই এই ধরনের ইংরেজি গ্রামার অন্য কথা শিখাতে গেলে, সেটা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি আমি আপনি আমাদেরকে ধন্য করলেন। চাকরি থাকবে না আসিফ ভাই, চাকরি থাকবে না, ওই ইংরেজি শিখাতে গেলে চাকরি থাকবে না। মেয়েদের যে তাদের যে অধিকার কম এই জিনিসটা যদি দেখা হয় এটা সব ধর্মই দেখা হয়, এইটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন সাদিক ভাই, যে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এই জিনিসটাই দেখি। ঠিক বলেছেন ভাই, আপনাদের যেভাবে দৃষ্টিভঙ্গি হয়ে গেছে আপনার সেভাবে দেখতেছেন, তাই বলে আপনারা এই আল কোরআনে মহিমান্বিত আল কোরআন যে বা হাদিসে যেটা বলা হচ্ছে সেটাকে বিচার করতেছেন, এটা আসলে ঠিক না যে এখানে আপনারা আপনার এতটুকু সহজ সাহস নেই, আপনার এতটুকু সৎ সাহস নেই যে এখানে যে অবজেক্ট কথাটা বলছে সেটাকে বলা হ্যাঁ ভাই এর বলেছে বলেছে বেশ করেছে এবং সঠিক কথা বলেছে, এইটুকু বলতে পারছেন না? না ভাই, এখানে তো আদৌ অবজেক্টিফাই করা হয়নি, আর অবজেক্টিফাই এখানে ডিরেক্টলি একটা কথা বলছে, আবার সে একই কথা আমরা রিপিট করছি, এক কথা আমরা রিপিট করছি, দুনিয়া উপকরণের উপভোগের উপকরণ, দুনিয়ার উত্তম উপভোগ ভাই, দুনিয়া তো আমাদের উপভোগ উপকরণ। সাদিক ভাই আমি আমি একটুখানি বলি, দুনিয়ার উত্তম উপভোগ উপকরণ পূর্ণবতী নারী, হাউ হোয়াট ডাজ ইট মিনস দাস? সাদিক ভাই আমি আপনাকে একটা হাদিস স্মরণ করাই দিই, সেটা হচ্ছে কি নবী করিম বলেছে কি যে নবী করিম যেটা বলেনি সেটা যদি আপনি বলেন তাহলে কিন্তু জাহান্নামে আপনার বাড়ি হয়ে যাবে, বুঝছেন? এই জন্য ওইটা স্বীকার করে নিতে হবে যে দুনিয়ার উপভোগ্য উপকরণ হচ্ছে নারী, এটা নবী বলেছে ভাই, আমাদের বলতে লজ্জা নাই তো, আপনি এখানে লজ্জা পাচ্ছেন? তাহলে আমি তো এই ব্যাপারে মানে এইটা ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছি ভাই।
মানে কি একটা মানে বেলাছড়া অবস্থা করে দিয়ে গেছেন নবী মুহাম্মদ, যে এখন মুমিনদেরকে মানে মুমিন ভাইদেরকে এখন ইংরেজি গ্রামার চেঞ্জ করে ফেলতে হয় হাদিস ব্যাখ্যা করতে গিয়ে, নতুন গ্রামার উদ্ভাবন করতে হয় হাদিস ব্যাখ্যা করতে গিয়ে, যেখানে বলা আছে অবজেক্ট সেখানে আবার বলতে হয় যে না এখানে অবজেক্ট বলা হয় নাই, এরকম মিথ্যা কথা বলতে হয়, সেটা না করে আর উপায় নাই। কি একটা অবস্থা, কি একটা বিশ্রী অবস্থা করে দিয়ে গেছে মুহাম্মদ এবং তার নবী, মানে মুহাম্মদ এবং তার আল্লাহ। আচ্ছা আমরা তাহলে এখন আলোচনার দ্বিতীয় স্টেপে যাই, ওনাকে উনি তো এটা ফেলবেন না, কার কি করছে, কেউ কিছু করতে পারবেন আপনারা, ওনাকে মারবেন নাকি, যে উনি যদি বলেন যে না এখানে নাই অবজেক্ট নাই, ব্যাপারটা কিন্তু বেশ ভাইটাল, আমরা এত বড় দাবি করে ফেললাম। কুত্তির সাথে তুলনা দিয়েছে মুফতি ইব্রাহিম, কুত্তি কতগুলো বাচ্চা পয়দা করে, আজকালকার মেয়েরা খালি সিজার করতে যায়, কুত্তি তো কতগুলো বাচ্চা পয়দা করে, তখন তো কিছু হয় না, মেয়েরা কেন সিজার করতে যায়, এইভাবে যে মুফতি ইব্রাহিম বলেছেন কুত্তির সাথে তুলনা দিয়ে, ওইটাও তিনি কুত্তির সাথে তুলনা দেন নাই, আমাদের সাদিক ভাই বলবেন ওইটাও তিনি কুত্তির সাথে তুলনা দেন নাই, ওইখানে অন্য কিছু বলা বোঝানো হয়েছে। যাই হোক, ওগুলো নিয়ে আমরা আলোচনা করে কি লাভ, ইউটিউবে গেলে এগুলো হাজার হাজার পাওয়া যাবে ভাই, তারপরে যদি উনি না মানেন, শোনার পরে যদি বলে যে না এটা বলে নাই আমাদের হুজুর এটা কয় নাই, তাহলে আপনারা কেউ কিছু করতে পারবেন, মায়ের পিতা আপনারা স্বীকার করাবেন, স্বীকার উনি করবেন না, কি করার আছে।